দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। তবে খেলা শুরুর সময়সূচিতে এসেছে পরিবর্তন। এক নজরে দেখে নিন কবে এবং কয়টার সময় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। বাংলাদেশের একাদশ কেমন হবে সেটিও দেখুন। 18 মার্চ ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য অন্যরকম আনন্দের একটা দিন। এই দিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 38 রানে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। ঐতিহাসিক জয়ের এই ম্যাচে অনেকগুলো রেকর্ডও করেছে বাংলাদেশ। লুঙ্গি এঙ্গিদি, কাগিস ও রাবাদার মতো বিশ্বমানের বোলারদের বিপক্ষে 314 রান তুলেছিল লিটন সাকিবরা। এরপর তাসকিন শরীফুল মিরাজরা মিলে ফার ডুসন ডেভিড মিলারদের অল আউট করেছে 276 রানে। এই জয়ের ফলে আইসিসি সুপার লিগে আরও 10 পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। 110 পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে তামিম ইকবালের দল। এদিকে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে আরও 10 পয়েন্ট যুক্ত হওয়ার পাশাপাশি সিরিজ জয় নিশ্চিত করবে টাইগাররা। এদিকে এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন না আসলেও ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসার একটা সম্ভাবনা রয়েছে। এই ম্যাচেও বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। 3 নম্বর পজিশনে ব্যাটিং করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 4 নম্বরে ব্যাটিং করার সম্ভাবনা রয়েছে ইয়াসির আলী রাব্বির। 5 ও 6 নম্বরে খেলবেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। 7 নম্বরে আফিফ হোসেন ধ্রুব, 8 নম্বরে ব্যাটিং করবেন মেহেদি হাসান মিরাজ। এই ম্যাচেও একাদশে থাকবে 3 পেসার, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। এদিকে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেঞ্চুরিয়ানে বাংলাদেশ সময় বিকাল 5টায়, কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে দ্য ওয়ান্ডারার্স ক্রিকেট স্টেডিয়াম জোহান্সবার্গে। 20 মার্চ রবিবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে, তবে এই ম্যাচটি বিকাল 5টায় শুরু হবে না। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশ কি পারবে এই ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে নিতে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।